মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ, যেটি জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত। এটা মুসলমানদের কাছে বাইতুল মুকাদ্দাস বা আল আকসা মসজিদ নামে পরিচিত। ইসলামী স্থাপনার প্রাচীন এই নমুনাটি মুসলমান, খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মাবলম্বীদের কাছে সমানভাবে পবিত্র ও গুরুত্বপূর্ণ। ঈসা আলাইসালাম এবং মরিয়ম আলাইসালাম এর সাথে প্রাচীনতম ইবাদত গৃহ বাইতুল মুকাদ্দাস বা মসজিদে আকসা সম্পূর্ণ সুনিবিড়ভাবে জড়িত। মুসলিমদের কাছে আল আকসা মসজিদ নামে পরিচিত স্থাপনাটি ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত। আল আকসা হচ্ছে ইসলামের প্রথম কেবলা এবং মক্কা ও মদিনার পর তৃতীয় পবিত্র স্থান। মসজিদুল আকসায় এক রাকাত নামাজ আদায় করলে 250, অন্যান্য বর্ণনায় 500 রাকাতের সওয়াব পাওয়া যায়। শেষ জামানার ঘটনাবলীর কারণেও এই এলাকাটি খুবই গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে দাজ্জাল ও ঈসা আলাইসালামের আগমন ঘটবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাত্রে মসজিদুল হারাম থেকে আল আকসা মসজিদে এসেছিলেন এবং এখান থেকেই তিনি ঊর্ধ্বাকাশের দিকে যাত্রা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ গমনের প্রাককালে এই মসজিদে সব নবী রাসূলের ইমামতি করে নামাজ আদায় করেন। এতে তিনি ইমামুল আম্বিয়া অর্থাৎ সকল নবীর ইমাম ও সাইয়্যিদুল মুরসালিন তথা সব রাসূলের নেতা হিসাবে স্বীকৃত হন। এই এলাকাটি অসংখ্য নবী রাসূলের স্মৃতি বিজড়িত। এর আশেপাশে অনেক নবী রাসূলের কবর রয়েছে। প্রাচীনকাল থেকে এই অঞ্চলটি ওহি অবতরণের স্থল, ইসলামের কেন্দ্র, ইসলামী সংস্কৃতির চরণভূমি ও ইসলাম প্রচারের লালন ক্ষেত্র হিসেবে প্রসিদ্ধ। আল আকসা মসজিদের গুরুত্বের আরও একটি বড় কারণ হল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর থেকে টানা 14 বছর পর্যন্ত আল আকসা মসজিদই ছিল মুসলিমদের কিবলা। মক্কায় যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন তখন বাইতুল মুকাদ্দাস অভিমুখে হয়ে দাঁড়ালেও কাবাকে তিনি সামনে রাখতেন। হিজরতের 16 থেকে 17 মাস পর মহান আল্লাহর নির্দেশে মুসলমানদের কেবলা বাইতুল মুকাদ্দাস থেকে মক্কা দিকে স্থায়ীভাবে পরিবর্তিত হয়। সর্বপ্রথম আদম আলাইসাল্লাম মসজিদুল আকসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ইমাম কুর্তুবীর মতে এই মসজিদটি প্রথম নির্মাণ করেন আদম আলাইসাল্লামের কোনো এক সন্তান। ইতিহাসের সুদীর্ঘ পথ পরিক্রমা শেষে খলিফা ওমর ইবনুল খত্তাবের আমলে জেরুসালেম বিজয় হলে বর্তমান মসজিদের স্থানে তিনি একটি মসজিদ নির্মাণ করেছিলেন। পরবর্তীতে উমাইয়া খলিফা আব্দুল মালিকের যুগে মসজিদটি পুনর্নির্মাণ ও সম্প্রসারিত হয়। 746 খ্রিস্টাব্দে ভূমিকম্পে মসজিদটি ধ্বংসপ্রাপ্ত হলে আব্বাসীয় খলিফা আল মনসুর এটি পুনর্নির্মাণ করেন। পরে খলিফা আল মাহাদি এর পুনর্নির্মাণ করেন। 1033 খ্রিস্টাব্দে আরেকটি ভূমিকম্পে মসজিদটি ক্ষতিগ্রস্ত হলে হাতিমি খলিফা আলী আল জাহির পুনরায় মসজিদটি নির্মাণ করেন, যা অদ্যাবধি টিকে আছে। 1099 খ্রিস্টাব্দে ক্রুসেডাররা জেরুজালেম দখল করার পর তারা মসজিদটিকে একটি প্রাসাদ এবং মসজিদ প্রাঙ্গণে অবস্থিত কুব্বাতুস সাখরাকে গির্জা হিসেবে ব্যবহৃত করত। মুসলিম বীর সুলতান সালাহউদ্দিন আইয়ুবী জেরুসালেম পুনরায় জয় করার পর মসজিদ হিসাবে এর ব্যবহার পুনরায় শুরু হয়। আইয়ুবী মামলুক উসমানী সুপ্রিম মুসলিম কাউন্সিল ও জর্ডানের তত্ত্বাবধানে এর নানাবিধ সংস্কার করা হয়। বর্তমানে পুরনো শহরটি ইসরায়েলিদের নিয়ন্ত্রণে রয়েছে। ইসলামের তৃতীয় বৃহত্তম ঐতিহাসিক এই মসজিদটির ওপর চলছে জায়োনিস্ট ইহুদিদের আগ্রাসন। অবৈধভাবে গড়ে ওঠা রাষ্ট্র ইসরায়েল 1967 সালে মসজিদুল আকসা জবরদখল করে নেয়। এরপর থেকে সেখানকার মুসলিম জনগণ মুক্তি ও স্বাধীনতার জন্য তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কিন্তু জায়নবাদী ইসরায়েল একের পর এক মুসলিম অধ্যুষিত এলাকা জবরদখল করে ইহুদি বসতি সম্প্রসারণ অব্যাহত রাখে। বর্তমানে এই মসজিদে প্রবেশাধিকার সংরক্ষিত ইসরায়েলের মুসলিম বাসিন্দা এবং পূর্ব জেরুজালেমের বসবাসরত ফিলিস্তিনিরা মসজিদ আল আকসায় প্রবেশ ও নামাজ আদায় করতে পারে। আবার অনেক অনেক সময় তাদের বাধাও দেওয়া হয় এই বিধিনিষেধের মাত্রা সময়ে সময়ে পরিবর্তন হয়। কখনও শুধু জুমার নামাজের সময় বিধিনিষেধ আরোপ করা হয়। গাজার অধিবাসীদের জন্য বিধিনিষেধ অনেক বেশি কঠোর। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে কায়ম নোবাককে ফরিয়াদ জানাই, তিনি যেন আবারও
আমাদের কুদস বিজয়ের তৌফিক দেন এবং মসজিদুল আকসা পুনরুদ্ধার করার হিম্মত নসিব করেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাদের সামনে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে। ধন্যবাদ। লা লা লা